Hello Ayushman, good morning. Good morning. Have a nice day. Utho 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 Ayushman. Utho utho. Cholo school jabe utho. Utho. Hello everyone. Welcome back to my channel Mousumi's Life. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই হচ্ছে মানে হ্যান্ড পাপেট আর কি, পেপার পাপেট। তো এটা ওর স্কুলে দরকার, যেটা এটা আমি তৈরি করলাম, ঠিক আছে? ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ স্কুল নিয়ে চলে গেলে আর হবে না আর কি দেখানো। তো কেমন হয়েছে জানিও, হ্যাঁ কেমন হয়েছে জানিও। চলো টাটা, এখনকার মতো বাই। তো বেটুকে স্কুল পাঠানোর পর সমস্ত কিছু বাকি কিচেনের যা কাজ ছিল সেগুলো গুছিয়ে চলে এলাম হচ্ছে উঠোনটা ধোয়ার জন্য। তো ঝাড় দেওয়া আমার আগেই কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। তো আজকেরও আকাশটা বেশ মনোরম, বেশ, কিন্তু ওয়েদার মোটেই ভালো না, সেই একটা ভ্যাবসা গরম লেগেই আছে। তো চলো আস্তে আস্তে কাজগুলো গোছানো যাক। বেশ কিছুদিন আগে বাড়ির সামনে আমি যে টাইম খুলে দু চারটে ডাল পুঁতেছিলাম, তোমাদের মনে আছে নাকি জানি না, তো সেইগুলোতে দেখো এখন কত সুন্দর ফুল হচ্ছে, দেখেছ তো? বৃষ্টির জল পেয়ে এত সুন্দর চেহারা নিয়েছে গাছগুলো যে কি বলবো। আর এই হলুদটার সাথে এই অরেঞ্জের কম্বিনেশনটা হেভি লাগছে, পিঙ্কটা তো আছেই, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? বাচ্চা ঘুরিতে বন্ধুরা 10টা, আর কাজ করতে করতে ভাই প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তো তার জন্য দেখো টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মুড়ি নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের একসাথে। এটা ভালো করে একটা বড় জামে নিয়ে নিয়েছে, দেখো ভালো করে মেখে নেবো। আর তার আগে দেখাই কেমন একটা ডেঞ্জারাস জায়গাতে বসেছি, একবার দেখি, মানে আমি জাস্ট দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এইদিকে দেখো লম্বা লম্বি একটা চলে গেছে লাইন পিঁপড়ের, ঠিক আছে? আবার এই দেখো, এই দেখো একটা লম্বা লম্বি চলে গেছে, দেখছো? পুরো মানে মাঝখানটাতে বসে আছি, এই আর এই, কোথায় গেল এই যে রে, কি পিঁপড়ে যন্ত্রণা। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11:30টার ঘরে, আর আমি দেখিয়ে দিই আমার এই মুহূর্তে রান্নার কী কী যোগাযান্তি হলো। ভাত হাফ ফুটে গেছে, এখানে কলমি শাক ভেজে তুলে আবার কড়াইটা বসালাম। নেক্সট হচ্ছে এখানে বেগুন আলু কাটলাম, পেঁয়াজ কাটতে হবে এখনও। এখানে করব তেল বেগুন, ঠিক আছে? এখানে হাজব্যান্ড দেখো নিয়ে এলো ইলিশ মাছ, ইলিশ মাছ, আর এই যে নিচে অনেকটা তেল এনেছে, অনেকটা। তো ইলিশ মাছের ঝোল করব পাতলা করে, তেল বেগুন করব, আর এই শাকটা ভাজা, ভাত। এই হচ্ছে আজকের মোটামুটি মেনু, আর এখন অবধি এই অবধি আমার হয়ে আছে, ঠিক আছে? প্রচুর কাজ বাকি, চলো আস্তে আস্তে করে নিই, তারপর রান্না করার পর সমস্ত রান্নার লুকটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, চলো একবার ফাইনাল লুকটা শেয়ার করে নিই। কলমি শাক ভাজা, এখানে মাছের তেল দিয়ে তেল বেগুন আলু, আর এখানে ইলিশ মাছের পাতলা করে একটা ঝোল, একদম পাতলা। আর এই ঝোলটা খেতে যে কী ব্যাপক লাগে, দারুণ লাগে। আর বাবা বেটুকে নিয়ে চলে এসছে, আর বাবা নিয়ে এসছে হচ্ছে কাঁঠাল। এই যে দেখেছো আমাদের গাছের কাঁঠাল, যেমন মিষ্টি আর তেমনি মানে খাজা। গুড ইভিনিং বন্ধুরা, বাজছে এই মুহূর্তে 8:30টার মতন, আর সারা দুপুর আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা এতটাই দুর্বল লাগছিল। কোনো রকমের স্নান সেরে ভাত টাত খাওয়ার পর মানে আমি
বাসন টাসন মেজে শুয়ে পড়েছিলাম। তো তার আগে দেখো সবজি দাদা এসেছিলো, সবজি দাদার কাছ থেকে বেশ কয়েকটা সবজি নিয়ে নিলাম, কাঁচকলা, পটল, তারপর কলমি শাক, আর এখানে ছিল হচ্ছে কচু, যেগুলো পেলাম আমার হাতের সামনে সেগুলো নিয়ে নিলাম। তো জানি না কেন বেশ কয়েকদিন ধরে আবারও এরকম দুর্বল লাগছে, প্রেশারটা বারবার লো হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই, করবো হচ্ছে মটরের ঘুগনি করবো, আর করবো হচ্ছে রুটি। ভাগ্যিস দুপুরবেলা একটু শুলাম বলে এখন শরীরটা বেশ একটু ঠিক লাগছে। দুপুরে না শোয়া হলে না আমি মনে হয় আর সন্ধ্যেবেলায় উঠে দাঁড়াতে পারতাম না। তো এত কাজ দেখি মাঝে মধ্যে দু একটা কাজ স্কিপ করতে হবে, নইলে হয়তো আর পেয়ে উঠছি না আমি। বন্ধুরা ঘড়িতে মুহূর্তে 10টা, আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুই সেগুলো দেখাতে পারলাম না, কারণ ছেলে ফোন মানে মোবাইলটা নিয়েছিল, আর ওই জন্য খাওয়াতে গিয়ে এসব আর কিচ্ছু শেয়ার করা হলো না। তো ঘুগনির মধ্যে কিছুটা ঘুগনি বেঁচে গেছে, সেটা আমি রেখে দিলাম কালকে, মানে কালকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এতটা আর খাওয়া গেল না, অনেকটা বেশি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গ্যাস ট্যাসের অবস্থা একদম খারাপ হয়ে আছে, কিচেনের অবস্থা। এগুলো এখন সব গোছাবো, ঠিক আছে, সব গোছাবো, ধোয়া মাজা করবো, তারপর যাব হচ্ছে শুতে। এই যে প্রেশার কুকার আছে, আজকে আর কড়াইটা মাজবো না, কারণ বা কড়াইটা মেজে নিলেও হয়, বাটির মধ্যে তুলে রেখে দেবো। হ্যাঁ, সব থেকে ভালো, কারণ রান্না করার সময় যখন কিছু জিনিস মাজামাজি করতে হয় আমার বড্ড বিরক্ত লাগে। আমি চাই যখন আমি কিচেনে ঢুকবো তখন কিচেনটা যেন আমার একদম মানে ফিটফাট সুন্দর হয়ে থাকে, তখনই একটা মানে কাজ করার আমি এনার্জি পাই। আর কাজ দেখবে যতই জমিয়ে রাখতে চাইবো ততই কাজ যেন জমে যাবে, আর জমে বেড়ে যাবে, তাই না? তো তার জন্য আর কাজটা জমিয়ে রাখতে চাই না। তো চলো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিই। তো দেখলে বন্ধুরা আজকে সারাদিনটা মোটামুটি আমার ঠিক কেমনভাবে পেরলো, কারণ আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে আর একদম পেরে উঠছি না। আজকে একটু দেরি করে রান্নাবান্না বসিয়েছিলাম, কারণ জানেন আজকে শুক্রবার, কালকে তো শনিবারের ছুটি, আর কালকে এমনি আরোই ছুটি। তো ওই জন্য আজকে ভাবলাম একটু দেরি করে বসাই, আর যেদিনকেই ভাবি যে দেরি করে বসাবো সেদিনকে বড্ড বেশি দেরি হয়ে যায়। যেমন অন্যান্য দিন আমার 10টার মধ্যে মানে মোটামুটি ওই 9:30-10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, আজকে পুরো 10টা হয়ে গেলে এখনও আমার কিচ্ছু কিচেনের হলো না। তো আজকে মোটামুটি আমার একটু 10:20-25 হয়ে যাবে, ঠিক আছে, 10:30 বেজেই যাবে, তারপর গিয়ে শোব। তো চলো আজকের মতো ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। সারাদিনটা ঠিক কেমনভাবে কাটালাম, কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।